আর সাগরের ভিউটা তো ওয়াও হয় ভাই। এই যে লাইট হাউসে উঠবো, এই যে দেখো কত বড়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমরা ঘুরতে যাচ্ছি। তা কোথায় যাচ্ছি সব বলবো, তার আগে তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকে বলবো কোথায় যাচ্ছি। আমরা তো লিটল আন্দামানে থাকি, এখানে একটা ফেমাস জায়গা লাইট হাউস। দেখো প্রিয়াংশ, প্রিয়াংশ বলে দিয়েছে লাইট হাউসে যাচ্ছি। এটা তো আমরা যে সাইডে থাকি ওটা একদম অপোজিট, ওখানে কোনো ঘর বাড়ি নেই, অনেকটা জঙ্গলের ভিতরেই লাইট হাউসটা বানানো। তো আমাদের দেখাবো, আমি তো এখনও পর্যন্ত তোমাদেরকে দেখাইনি আমাদের এখানে, আস্তে আস্তে করে সবটাই দেখাবো। তো ব্লগটা কন্টিনিউ করো, বলবো কীভাবে যেতে হয় আজকে সেটাও বলবো। এই যে এখন আমরা শুরু করছি ঘর থেকেই, তো দেড় ঘন্টা লেগে যাবে। তো বন্ধুরা দেখো এই যে আমরা রেডি হয়ে গেছি, স্কুটিতে করে যাব। এমনি গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া যায়, তো আমরা গাড়ি বড় গাড়ি আর কি, আর স্কুটিতে করে তোমরা যদি ঘুরতে আসো তোমরা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারো, এরকম স্কুটি বাইক। আর রাস্তা অনেকটা খারাপ জঙ্গলের ভিতর থেকে, মানে কি রাস্তা অনেক খারাপ আছে, তো স্কুটি নিয়ে গাড়ি নিয়ে অনেক কষ্ট করেই যাওয়া লাগে। চলো তোমাদেরকে দেখাবো কেমন রাস্তা কেমন জায়গাটা। এই যে তোমাদের দাদা প্রিয়াংশ তো রেডি, আমি এখন বসবো। চলো এমনি তো কারেই যাওয়া হয় আর আজকে স্কুটিতে করে ঘুরতে যাবো। আমাদের তেল নেওয়া হয়ে গেছে, এই যে আমরা এখন রেডি করছি আর আমরা তিনজনেই যাচ্ছি না, আরও দুইজন আছে, তোমরাও একজন বাইক একজন চলো। দেখো আগে বেরিয়ে গেছে, বন্ধুরা আমরা এখন হাটবের বাজারে আছি। এই যে আরে এই দেখো এই সন্দীপ ভাই, এই যে দেখো আমরা কোথায় যাচ্ছি, লাইট হাউস। লাইট হাউস দেখিনি না তুমি? আগে দেখো, আগেও দেখিনি, আসছিল ঘুরতে কিন্তু দেখিনি। তো এইবার বহু বাচ্চা সব একসাথে দেখবে। তো আমরা এখানে এখন হাটবের বাজারে একটু দাঁড়িয়েছি, সবাই একটু খাবার টাবার কিনবে এই জন্য, তারপরে আমরা বেরোবো। বন্ধুরা আমরা এখানে একটু দাঁড়িয়েছি, তোমার এই পাশটা হচ্ছে লাইট হাউস যাওয়ার রাস্তা আর এই যে সিধা চলে গেছে এটা হচ্ছে হলচু বস্তি যাওয়ার রাস্তা। তো ওর ব্লক একদিন তোমাদের অন্যদিন দেখাবো। তো আজকে আমরা হচ্ছে লাইট হাউস যাচ্ছি। তো লাইট হাউসের রাস্তা এই যে, এখান থেকে আমরা এখন যাব। আর দেখো হলচু বস্তিতে খালি নারকেল গাছেই থাকে, এই দেখো চারিপাশটা খালি নারকেল গাছ, ওদের আদিবাসী বলা হয়। তো ওদের হচ্ছে এই যে আলাদা একটা জায়গা, তাই এই যে হচ্ছে হলচু বস্তি বলে, তাই এই বস্তিতে ওরাই থাকে। আর আমাদের ঢুকতে গেলেও পারমিশন নেওয়া লাগে, তাহলে দিয়েছি আর তোমাদের দেখানোর জন্য। এটা হচ্ছে হলচু বস্তির রাস্তা, তোমরা যদি ঘুরতে আসো দুটো রাস্তা পড়বে, একটা হচ্ছে হলচু বস্তি যাওয়ার রাস্তা, একটা লাইট হাউস যাওয়ার রাস্তা। তো চলো। তো বন্ধুরা দেখো ওরা আসে, এই যে এরা যে নারকেল আনতে যাচ্ছে, দেখো ওরা গান গেতে গেতে যাচ্ছে। তা এরা হচ্ছে এখানে আদিবাসী বলে, তো এখন তো সব আগের মতো নেই না। আর কত সুন্দর গান গেয়েছে দেখেছো? বেরিয়ে পড়েছে লাইট হাউসে যাওয়ার জন্য। আর এখন কোনো বস্তি না কোনো ঘর বাড়ি, এখন খালি জঙ্গল আর জঙ্গল। তো এক ঘন্টা মতো এই জঙ্গল পার করার পরে গিয়ে লাইট হাউস আসবে। আর পাশে হচ্ছে সাগর, সাগরের পাশ থেকে রাস্তা বানানো হয়েছে। আর ওই যে জঙ্গলের সামনে হচ্ছে সাগর, সাগরের পাশ থেকে এই দেখো রাস্তাটা এই যে হয়েছে। তো চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। এটা হচ্ছে ট্রাভেলসের এরিয়া, সেই জন্য একটু পারমিশন নেওয়া লাগে। ওখান থেকে একটু চেকপোস্ট দেখিয়েছি তোমাদেরকে, আবার দেখালাম, ওখান থেকে পারমিশন নিয়ে এই যে আমরা এখন যাচ্ছি। লাইট হাউসের রাস্তা এরকম অনেক খারাপ, বড়ো গাড়ি আসলে অনেক মানে রিস্ক থাকে, স্কুটি নিয়ে তাই দেখো। পাশের বড়ো বড়ো শিকড়, বড়ো বড়ো পাথর আর জঙ্গল, পুরো সময় আসতে পারবে খালি, বৃষ্টির সময় তো একদমই হবে না, অনেক কাদা থাকবে। রাস্তা তো দেখলে, তোমাদের তো দেখালাম কেমন হালাত, আর কাদা থাকলে তো সব জায়গা জল থাকবে, উড়ে উড়ে মানুষের গায়ে লাগবে, তোমারও গায়ে লাগতে পারে।
আমরা এখানে একটু দাঁড়িয়েছি এই যে, আর পিছনে ওরা আসছে, তাকে এখনো তো দেখছি না, আসছে না, তার জন্য একটু দাঁড়িয়েছি। দেখ কত সময় লাগে। আর জঙ্গলের ভিতরে দেখো বড় বড় গাছ, এই দেখো। স্কুটিতে আসতেই চালাচ্ছি, তাও ওরা লেট হচ্ছে কেন জানি না। চলো, এই দেখো বড় বড় গাছ, এই দেখো কি বড় বড় গাছ। দেখো বন্ধুরা, আমরা লাইট হাউস চলে এসেছি। এই দেখো আরও আছে, ওরাও এসেছে দেখতে। এই দেখো বড়, আর এই দেখো আমাকে টিমের লোক, দেখো কত বড়। চলো ভিতরে গিয়ে আবার দেখো, আগে তো এরকম ঘেরা ছিল না, এখন সব চারিপাশ থেকে ঘিরে দিয়েছে। এই দেখো, ও বাবা কতদিন পরে এসেছি, দেখো চারিপাশ ঘিরা ঘিরে দিয়েছে। দেখো এই পাশ থেকে ঘরটার বানানো আছে, যেখানে লেট্রিন বাথরুম আছে, আসলে কোনো অসুবিধা হবে না। আর তোমরা এখানে আসলে তোমাদের ঘুরে এক না অনেক ভালো লাগবে। আর এই উপরে উঠবো যদি পারমিশন থাকে, উঠতে দেয় তাহলে। আর এখানে দেখো কারেন্ট নেই, সেই জন্য সোলার রেখেছে, এখানে সোলারের জন্য কারেন্ট পাওয়া যাবে। এই দেখো দেখো লাইট হাউস, ফাইনালি চলে আসলাম লাইট হাউস। ও হেভি লাগছে, এই দেখো কত বড়। এখানে একটু বসবো। দেখো বন্ধুরা, আমরা এখন সাগরে যাচ্ছি, এই যে এখান থেকে, কেন ভিতর থেকে সব চারিপাশ থেকে ঘেরা, তো ওই জন্য যাওয়া যায় না, এই সেই জন্য এখান থেকে যাচ্ছি। আর ওই দেখো আমাদের ছোট একটা ইউটিউবার, এই যে ছোট্ট ইউটিউবার দীক্ষিতা, তা অনেক বিজি আছে। এই যে রাস্তা সাগরে যাওয়ার, এইখানে লাইট হাউসের সাগরিটা, আর এখানে পিকনিক করছে। এই যে দেখো এইখানটা, আমরা অনেক কয় বছর আগে এসে যে এখানটা পিকনিক করেছি। আর দেখো এখানে পিকনিক, এই যে এইখানটা পিকনিক করে, রান্না করে। এই দেখো এই যে চুলো ছিল বন্ধ করে দিয়েছে, এই যে। আর এই দেখো সামনে সাগর দেখা যাচ্ছে। চলো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখো, এখন তো ভাটা হয়ে গেছে, আর দেখো কত দূরে, মানে এখন জল, আর এইখানে যে ভাটা হয়ে যে একটু বেঁধে বেঁধে আছে ওই জলই আছে। এই দেখো এই যে সাগর একই, কিন্তু এক এক জায়গায় এক এক রকম। এইখানটা হচ্ছে দেখো জল অনেক দূরে, আর কত দূর অবধি ভাটা হয়ে গেছে, দেখো জল নেই একদম। তো বন্ধুরা দেখো এখন অনেকটাই রোদ্দুর, আর এত দূর এসে যদি না ঘুরে যাই রোদ্দুর হলেও কি করবো, এখন ঘোরা লাগবে। দেখো এইখান থেকে দেখো ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে, সাগর থেকে ভালো দেখা যাচ্ছে। দেখো ধার ধার থেকে তত ভালো দেখা যাচ্ছে, দূর থেকে ভালো দেখায়। দেখো এই বাচ্চারা স্নান করার, দেখো ছোট ছোট মাছ আছে এই জলে। এই দেখো এই দেখো লাইট হাউসে এসে দেখো এইখানে এই পাথরের নিচে একটা সাদা বাচ্চারা কি খুশি হচ্ছে, এইটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালা, এই দুটো হচ্ছে সাদা কালার জোক, এই পাথরের ভিতরে থাকে এরা।
সাগরে এরকম বড় বড় চোখ এসব থাকে, আর এই দেখো এখানে ছোট মাছ আছে, কিন্তু মাছ তো ধরা যাবে না। ওই দেখো তোমাদের এখানে আছে থাকলেও বলবে কেমন, আর আমাদের এই তো সাগরে বেশিরভাগ সাগরে কালা চোখ সাদা সাদা চোখ তো আমাদের ওই কালা পাথর ওইখানে নেই, লাইট হাউসেই আছে দেখছি আমি, আগেও দেখিনি বড় মানে সাদা যে চোখ না কালাটা দেখেছি কালা পাথরে আছে, লাইট হাউসে এসে দেখলাম ওই সাদা চোখও আছে, কেমন দেখায়। চলো ব্লগটা কন্টিনিউ করো, আমরা এখনো খাওয়া দাওয়া করবো, আর বিকালে ওই ওই যে ওই লাইট হাউসে ওই ওই উপরে উঠবো, ওই দেখো ওইখানে লোকও আছে দেখা যাচ্ছে, ওইখানে উঠবো তোমাদের সাথে শেয়ার করবো, ওইখান থেকে এইখানের ভিউটা খুবই সুন্দর লাগে দেখাবো, তো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা অনেক ভালো লাগবে। এখানে কোয়ার্টার আছে, এইখানে পায়রা দেওয়ার জন্য মানে লোক থাকে, তাদের জন্য কোয়ার্টার বানিয়ে রাখা হয়েছে, আর দেখো এখানে কুয়ো আছে, এই কুয়ো থেকে এরা জল টল খায়। এখন এই কুয়োর জল নোনা জল কিনা জানি না, না মিষ্টি জল, শোনো এই কুয়োর জল কি মিষ্টি কি নোনা, মিষ্টি না সাগরের পাশে, তাও দেখো কুয়োর জল মিষ্টি। চলো কুয়োটা দেখাই, এই দেখো বাচ্চারা স্নান করবে, পিয়ান জল উঠাচ্ছ বাবা, এই দেখো পিয়ান জল উঠায় বাবা, চলো কুয়োটা দেখাই, এই দেখো ছোট্ট একটা কুয়ো পিয়ান, সে দেখো আর এখানে দেখো স্নান করছে, এদিকে স্নান করছে আর কি, চিপস খায় নাকি, ওহো এই দেখো প্রিয়াংশ এক পাশে জল উঠে আর এক পাশে জল উঠেছে, এই দেখো দুজন স্নান করে, আর প্রিয়াংশ পপ্পা দেখো জল উঠে মিষ্টি জল পারবে বা, না আমি উঠাই দেবো, ওরে বাবা হয়ে গেছে বাবা, রশ্মি পড়ে যাবে, আর দেখো এই চারিপাশ থেকে, এখানে তো নারকেল গাছ এই যে বড় বড় ঝাউ গাছ এই যে, আর ওই পাশ থেকে হচ্ছে জঙ্গল, সব বাউন্ডারি, ওইখানে একটা ঘর, সব এরা এখানে থাকে এখানে কাজ করে, এরা কতগুলি সোলার দেখো, এই দেখো আমার ফ্রেন্ড দেখো ডাব নিয়ে এসেছে কোথা থেকে, এই দেখো কতগুলি এখনো ডাব কাটছে, এই যে সবাই খাবে করে, আর এই দেখো এই যে বোন এখানে খাওয়া শুরু করে, কেমন মিষ্টি হচ্ছে, লাইট হাউসের ডাব, লাইট হাউসে আইসি লাইট হাউসের ডাবই তো হবে, চলো কিচ্ছু হবে না ডাব খেলে কি হবে, তাই যে সব বাচ্চারা যে খেতে বসেছে, এই যে গা খাবে না দেখো ডাব খাবি, শ্বাস খাবো রে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো আমরা এই যে লাইট হাউসে উঠবো, এই যে দেখো কত বড়, আর এই দেখো আমার ফ্রেন্ড, আমরা সবাই একসঙ্গে পড়াশুনো করেছি, তো আজকে আমরা ঘুরতে আসলাম লাইট হাউস, আর এই দেখো সবাই এই যে বসে আছে, এখন আমরা সবাই উপরে উঠবো, আর এই দেখো এও হচ্ছে ইউটিউব করে অনেক সুন্দর করে, চলো এখন এই যে আমরা উঠবো, এই যে গেটের মুখ, এই যে দেখো সামনে থেকে দেখো কত সুন্দর, অনেক বড় কত লম্বা, যদি লিটিলে আসো তাহলে লাইট হাউসটা ঘুরে যাবে অনেক ভালো লাগবে। বন্ধুরা আমরা এখন উঠবো, অনেক এক্সাইটেড আছি উপরে ওঠার জন্য, অনেক কয় বছর পরে আসলাম তো সেই জন্য অনেক এক্সাইটেড, তো এখন উঠবো, আর কয়টা সিঁড়ি 200-300 সিঁড়ি এখন উঠবো উপরে, বাবা দেখো বাচ্চারা ওঠার জন্য বেশি এক্সাইটেড, চলো চলো এই দেখো সামনে উঠবে, যে চলো আরামসে করো, এই যে
ওই দেখো ও আবার কোলে উঠেছে, দেখে বুঝতেই পারছো অনেক কষ্ট হচ্ছে, শাশুড়ি খুলছে তো কষ্ট হচ্ছে। আর ভাই কেমন লাগছে? হ্যাঁ খুবই ভালো লাগছে চিড়ি উঠতে, পুরো কষ্ট হচ্ছে না বন্ধুরা? দেখো কি অবস্থা, আর দেখো লেডিস তিনজন, আমরা লেডিস তিনজন, দেখো অবস্থা দেখো, আমরাই লাস্টে আছি, একটু বসেছি, জমদের কষ্ট লাগে, পাটা ধরে যায়, মা অনেক কষ্ট। আর দেখো বেশি নেই, এই দেখো অল্প একটু এসে, এই যে আর এই সিঁড়িটা ঘুরলেই উপরের ভিউ দেখো তোমাদের, অনেক সুন্দর ভিউটা, চলো ওর একদম উপরে উঠে গেছি আমরা। দেখো সিঁড়ির রাউন্ড কেমন দেখাচ্ছে, বাবা কত নিচে, বাবা এতগুলি সিঁড়ি পার হয়ে আমরা দেখো এই যে এইখান থেকে এই যে উঠে এই যে আমি চলে আসলাম, বাবা এইটুকুনি ওঠার জন্য কি কষ্ট, এই যে চলে আসলাম, এই যে এইখান থেকে আবার এই যে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আরও উপরে উঠা যায়, কিন্তু যাই না, এটা উঠতে দেবে না, তাহলে আমার আরও চাপ। এই দেখো ভিউ, আমরা ওই যে নিচে ওই যে ওইখানে ছিলাম ওইখান থেকে দেখো ভিউটা, দেখো পুরো লাইট হাউসের উপর থেকে ভিউটা কী সুন্দর। আর এই পাশটা জঙ্গল, খালি জঙ্গল, আমরা একদম অপোজিটে আছি, জঙ্গলের এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে, আর এই পাশটা শুধু জঙ্গলই, এই দেখো আমরা উপরে উঠেছি। তো বন্ধুরা দেখো একদম পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ওই সামনে থেকে ঘুরিয়ে দেখো, নিচেটাও দেখা দিই, এই দেখো আমরা কত উপরে আছি, শোনো কেমন লাগছে, খুব ভালো লাগে, আর কি সুন্দর হাওয়াটা, আর সাগরের ভিউটা তো ওয়াও হয় ভাই। এই দেখো সামনে ওই যে ওইখান থেকে আমরা আসলাম, এই জঙ্গলের এই যে সাগরের পাশ থেকে হচ্ছে তোমার রাস্তা, এই যে সাগর, এই যে সাগর দেখতে পাচ্ছ বন্ধুরা, এর পাশ থেকে হচ্ছে রাস্তা, তো আমরা ওই দিক থেকে এসেছি, আর চলো সাগরের ভিউটা দেখাই। আর এই দেখো খুব মজা পাচ্ছ না প্রিয়াংশ, কেমন লাগছে বাবা? ভালো, খালি তোমার ফোন পড়ে যাবে, তুমি তো বলি না, ওর আমার ফোনের টেনশন হচ্ছে। দেখো এবার সাগরের ভিউটা, আর তোমাদের কাছে কেমন লাগছে বলবে, দেখো কত সুন্দর লাগছে, আর নিচেটা হচ্ছে এই যে তোমাদের তো ব্যাক করে দেখিয়েছি, তা ভাবলাম একটু সেলফিতেও দেখাই, দেখো কেমন লাগছে, সুন্দর সুন্দর, দেখো আর এই দেখো প্রিয়া, দেখো একটা জিনিস দেখো, না বাবা দেখাচ্ছে আর পিছনের দিকটা, বন্ধুরা আমাদের এই যে উপরে উঠে ঘোরা হয়ে গেল, আমরা এখন নিচে যাচ্ছি, বাবা অনেক ভালো লাগলো, আর এত ফটো উঠেছি, এটা কি বলবো, এই দেখো শিপ, ওই দেখো একটা বোট চলছে, স্পিড বোট, ওই দেখো দেখতে পাচ্ছ ছোট, অনেক স্পিড যাচ্ছে, চলো আমাদের হয়ে গেছে ঘোরা, লাস্ট এটা দেখানোর ছিল, ঘোরা কমপ্লিট, এই যে আবার শুরু হচ্ছে, বাবারে বাবা আবার নামতে কতটা, আগে আগে চলে গেছে ওই যে, আর আমি পিছু করেছি, বাবা এত চিল্লাচ্ছে, হ্যাঁ দেখো আমরা নেমে গেলাম, আরে দেখো কত খুশি বাবা, পা ব্যথা হয়ে গেছে, ওঠার সময় বেশি কষ্ট হয়েছে, নামার সময় তো কষ্ট হয়নি, অনেক কষ্ট লাগছে, এই দেখো সব কষ্ট হয়ে গেছে, জল টল খাচ্ছে, কিন্তু অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, এখন একটু বসবো এই জায়গা, এই দেখো
আর দেখো সব জল টল খাচ্ছে অনেক, প্রিয়াংশের অনেক কষ্ট হয়ে গেছে। যে প্রিয়াংশ তুমি কি খাও? তো বন্ধুরা আমাদের যে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সব রেডি হচ্ছে বেরোনোর জন্য। এই যে এখন আমরা লাইট হাউস থেকে বেরিয়ে যাচ্ছি, ঘরের দিকে রওনা হচ্ছে। আরও বলছে কোথা আর চারটা ওইখানে একটু দাঁড়াবে, তো ওইখানে একটু দাঁড়িয়ে ফটোটো উঠে ওই যে বেরোচ্ছে। আর আমরাই উঠবো গাড়িতে, চলো তোমাদেরকে দেখালাম লাইট হাউসটা কেমন। বন্ধুরা আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কাছে আমাদের এখানে লাইট হাউস কেমন লেগেছে আমি তোমাদেরকে সবটা দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা ঘুরতে আসলে লাইট হাউসটা দেখে আসবে, অনেক ভালো। আর এই দেখো সবাই এখন ঘরের দিকে যাচ্ছে, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, এই যে সবাই রেডি হয়ে গেছে। তো বলো বাই, সবাই ভালো থেকো, টাটা।